তুমি কি নিজেকে নায়িকা মনে করো নাকি? হ্যাঁ, নিজের চেহারা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখবো না কেন? কি ঘর থেকে বের হবে না তখন দেখাবো। একটু পিছনে তাকাও, তাকাও না। You really gotta be mad, I'm not kidding me. She's not a girl, but a prankster, a gangster. Love me like a monster. চলে এসেছি, এবার কি করবে তুমি? এসব কি হচ্ছে? তোমার হাইট কত সানি? আমি কি বলছি আর তুমি কি বলছো? তুমি প্রতিদিন জিমে ওয়ার্কআউট করো না? হাত কেন চাপছো? তুমি আমার বাসায় কেন এসেছিলে? আসলে তুমি বলেছিলে না তোমার ভেতরে একটা শয়তান আছে? না, এই জন্য আমি ওই শয়তানটার সাথে দেখা করতে এসেছি। বাহিরে বের করো না ওকে। ভেরি ব্যাড বিহেভিয়ার, হাত ছড়াও। এখন কি চাই তোমার? কাল দেখা করতে আসোনি কেন? আমি তো কালকেই বলেছি তোমার সাথে সব শেষ, এখন যাও। এই আবার কি? তাহলে তুমি আমার পিছু কেন নিয়েছিলে? কই না তো। তাহলে কি আমি তোমাকে বলেছিলাম ইমপ্রেস করতে? না, তুমি সেদিন বলোনি আমাকে পছন্দ করো। হ্যাঁ বলেছি, আমি বলেছিলাম, তখন বলেছি, এখন না বলছি। এবার ছেড়ে দাও আমাকে। পছন্দ হয়েছে এটা শুধু ছেলেরা বলবে, ওর সাথে থাকবো কি থাকবো না সেই ডিসিশন আমাদের মেয়েদের হাতে, এ নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। মানে কি? তুমি কি বলতে চাও? তোমার সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছি, এবার তুমিও নিয়ে নাও, আমি চিনি তোমাকে। হ্যালো, আমার সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, তোমার পুরো নাম স্বাধীন সরকার, তোমার ডেট অফ বার্থ December 14, ইন্টারেস্ট 74, আর স্পোর্টস কোটা মিলে কলেজে সিট পেয়েছো। ফটোগ্রাফিতে আগ্রহ ছিল কিন্তু ভালো কিছু করতে পারোনি। মদ খাও, সিগারেট খাও, আর পরিবারের চেয়ে বন্ধুদের বেশি পছন্দ করো। ওদের কথা শুনে পরীক্ষা না দিয়ে 6 মাসের জন্য মজা করার চিন্তা করে ওই সময় আমার পিছনে পিছনে ঘুরেছো। আমিও ইমপ্রেসড হয়ে গিয়েছি, আর আমার মন কেড়ে তুমি এখন পালাতে চাইছো? এইটুকু যথেষ্ট না? এত কিছু তুমি কিভাবে জানো? আমি তো আরো অনেক কিছুই জানি, বাকিগুলো বিয়ের পরে। এসব কথা বলবে না, আমি ছোট। তাহলে বড় কাকে বলে সেটা বলবে আমাকে? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখবো। আমার পছন্দ অপছন্দ আমি নিজেও জানি না। তুমি যে পরীক্ষা দাওনি সেটা তোমার বাবা জানে না, তাই না? তুই তো শেষ। বিপদ হয়ে গেল। আমাকে এবার বাসায় নামিয়ে দিয়ে এসো। এভাবেই শুরু হয়েছিল আমাদের প্রেম কাহিনী। ওর যা ভালো লাগতো তাই করত। তুই এই কথা আমাদের আগে কেন বলিসনি? এই এখন তো বলেছে, বাদ দে না। স্বাধীন, ও এখন কোথায় আছে শুধু এটা বল, বাকিটা আমরা সামনে নিচ্ছি। ধর, তোরা এত টেনশন কেন নিচ্ছিস? ওর তো ভাগ্য ভালো যে একটা ভালো মেয়ে পেয়েছে, খুশি না হয়ে এখানে এসে দেবদাস হয়ে বসে আছে। এই আরে, আমি কি বলছি একটু মন দিয়ে শোন দোস্ত। তুই ভালো ছেলে এতে কোনো সন্দেহ নেই, বাট ইউ ডোন্ট হ্যাভ এ জব। কালকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইলে তুই যেতে পারবি না, কারণ তোর কাছে কোনো গাড়ি নেই। কোনো একটা দামি গিফট, একটা দামি ডিনার, এ সব কিছু কি তুই ওকে দিতে পারবি? স্বাধীন, আমি তোকে একটা প্রশ্ন করি, তুই কেন ওকে পছন্দ করিস না? তার শুধু একটা কারণ আমাকে বল, কিন্তু জেনুইন। একটা কেন দোস্ত, ও দশটা বলবে। ঠিক আছে, বলতে বল। এই নে, আমি গেলাম। আমি বলবো তোকে? তোর বাবা ঠিক বলেছি না? একটা মেয়ে ফোন করেছিল আমাকে, প্রোগ্রাম সম্পর্কে জিজ্ঞেস করছিল, মেয়েটা কে? আসলে বাবা, আমি সবকিছু জানি, এ বয়সটা আসলে এমন। কিন্তু মনে রেখো, তুমি যে খাবারটা খাচ্ছ সেটা তোমার বাবার কামাই। প্রথমে নিজের পায়ে দাঁড়ানো শেখো, এরপরেই তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারবে। এখন এই মেয়েকে ভুলে যাও। এই ওর বাবা কখনো ওকে সাপোর্ট করেছে? না বলার জন্য আঙ্কেল 100টা কারণ দেখিয়ে দেবে। কেন, উনি তো ভুল কিছু বলেননি। রাজেশও তো বলছিল যে আমার কাছে জব নেই, কার নেই, ক্যাশ নেই, আই এম স্টিল ডিপেন্ডেন্ট। নিজেকে ম্যানেজ করতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি। এই অবস্থা আবার একটা মেয়ে, উনি আমাকে বোঝানোর জন্যই এভাবে বলেছেন। দারুণ বলেছে। শুনলি বন্ধুরা, ওর বাবা কিছু একটা বললো আর ও বদলে গেল। ও নিষ্পাপ বন্ধু, এখানে ওর কি দোষ? ওর ব্যাপারে তুই কি কখনো একটু ভেবে দেখেছিস? ভেবেছি ও আমার জন্য ঠিক আছে, আমি ওর জন্য ঠিক আছে কিনা সেটা ভেবে দেখিনি। যদি ভেবে দেখতাম। আমি তোমাদের বিরক্ত করলাম না তো?
কবিতা, তুমি কি দেখছিস? ওকে আমরাই ডেকে এনেছি। তাহলে সমস্যা তোমার না, এসব তোমার মাথায় ছিল না, আর আমার পেছনে ঘুরতে ঘুরতেই তোমার সময় নষ্ট হয়েছে। ঠিক আছে থাক, তুমি না হলে কৃষ্ণ তো আছে, আমি ওর সাথেই কথা বলবো। কৃষ্ণ? এই এই কৃষ্ণ, এই তোর বাবার কাছে যাচ্ছে। এই 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 দাঁড়াও বলছি। কবিতা, কবিতা কোথায় যাচ্ছ? কথা শুনো। তোমার বাবার সাথে কথা বলতে। কি বলছো, পাগল হয়ে গেছো? একদমই না, আমি সত্যি বলছি, আমাকে বলতেই হবে। কি বলবে? যে আমরা প্রেম করছি? বাবাকে বলবে আমাদের বিয়ে করিয়ে দিতে? পাগল। না। তাহলে? যে ভরসা তোমার উপরে ওনার 25 বছরেও হয়নি, সেটা আমার 2 মাসে হয়েছে, এটাই বলবো। তুমিও টাকা উপার্জন করতে পারবে। শুধু উপার্জন করাই না, আমাদের সবার খুব ভালো খেয়াল রাখতে পারবে, এটাই বলতে চাই। বুঝতে পেরেছো?